नमस्कार बंधुरा, सबाइके स्वागत जानाई आवार ड्रीम क्रिएशन चैनेले। आज के बानाच्छी बासंती पोलाओ, सम्पूर्ण निरामिष झरझरे एई बासंती पोलाओ बेगुन भाजा आलुर दम छानार डाल्लार मतो निरामिष पद दिए परिवेशन करले जेमन भालो लागे, सेरकमई कषा मांस माछेर कोरमा एगुलोर साथे परिवेशन करलेओ दारुण लागे। ताहले चलुन देरी ना करे चटपट शुरू करे फेलि आजकेर पर्व। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাও রান্নার জন্য গোবিন্দভোগ চালই ব্যবহার করা হয়, বাসমতি চাল দিয়ে এই পোলাও রান্না হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা জল। পরিমাণ মতন জল যোগ করে আলতো হাতে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ঝরঝরে পোলাও বানাবার জন্য এই স্টেপটা ভীষণই ইম্পর্টেন্ট। চাল ধুয়ে যখন স্বচ্ছ জল বেরিয়ে গেছে, তখন একটা স্ট্রেনারের মধ্যে চালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই প্রিপারেশনের জন্য আগে থাকতে চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবার হাওয়ার মধ্যে চালটাকে রেখে দিয়ে একদম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। শুকনো চালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম নুন, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দুটো তেজপাতা হাতে ছিঁড়ে যোগ করে দিলাম, আর দিলাম দুটো দারচিনি, তিনটে ছোট এলাচ আর দুটো লবঙ্গ। যোগ করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণে ঘি। বাসন্তী পোলাও ঘি দিয়েই বানাতে হয়, তেল দিলে হবে না। এবার আলতো হাতে সব মশলা চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিচ্ছি 1/4 চামচ আদা বাটা। সব মশলা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর কড়ার মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু আর 2 টেবিল স্পুন কিশমিশ। লো ফ্লেমে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি, এই পোলাও তার অন্য বাদাম যোগ করলাম না। এবার এর মধ্যে মশলা মাখানো চাল দিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিতে হবে। মিনিট চারেক সময় সমানে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে চালটাকে ভাজার পর একটা পটপট শব্দ হচ্ছে। এখন বোঝা যাচ্ছে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 কাপ গরম জল যোগ করলাম। যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপে জল দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য স্যাফরন আর সব শেষে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে রান্না করেছি, এখন চাল আর জল সমান সমান হয়ে গেছে। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি, এখন খুব ভালোভাবেই চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 3 টেবিল স্পুন পরিমাণ চিনি দিলাম। এই পোলাওয়ের স্বাদটা হালকা মিষ্টি হয়, জর্দা পোলাওয়ের মতন অত মিষ্টি হয় না, তাই 3 থেকে 4 টেবিল স্পুন চিনি দিলেই যথেষ্ট। সব শেষে 1/2 চামচ ঘি যোগ করে দিলাম। আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে কাজটা করছি। এবার এই লো ফ্লেমে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট সময় রান্না করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর। খুব সুন্দর করে পোলাওটা তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে আর একটা চালও ভাঙেনি। এবার পরিবেশন করছি গরম গরম বাসন্তী পোলাও। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটাকে শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব শেষে ওপর থেকে পেস্তা কুচি সাজিয়ে দিলাম। যারা আমার সাথে এতক্ষণ থাকলেন সবাইকে অনেক ধন্যবাদ।